হ্যালো ফ্রেন্ডস, তো আমরা দেখো রেডি হয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে আমার দিদির বাড়িতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে নিয়ে যাই, সাথে থাকো আর দেখতে থাকো। তো আমার দিদির সঙ্গে আজকে তোমাদের পরিচয় করিয়ে দেবো। চলো আমরা রেডি, এখন বেরোবো। তুই রেডি? এই আমার মেয়েও রেডি, দেখাও। এই দেখো দাঁত দাঁত। তো দেখো আমরা দিদির বাড়ি চলে এসেছি, যদিও বেশিক্ষণ থাকবো না, তাও দেখাই। এই যে এটা হচ্ছে আমার দিদি, আমার বদ্দি, আর দিদি হাতে সুতো নিয়ে রেডি। তো আমি বললাম দাঁড়া, আগে আমি একটু ভিডিও করি, তারপরে। কেন সুতো নিয়েছে বলো তো? আমি আইব্রো করব তাই জন্য। আর আমার দিদি বড় মেয়ে এই যে এইটা রান্নাঘরের মধ্যে ফোন নিয়ে চলে গেছে, ফোন দেখার জন্য, ফোনের এত নেশা। আর আমার মেয়ে একটা মুখোশ পেয়েছে, সেটাকে নিয়ে খুব ব্যস্ত পড়ছে। এটা মনে হয় ছোটোটার। তো আমার দিদি ছোটোর মেয়ে ওখানে ছিল না, যদিও ও গেছে দিদুন বাড়িতে। আর আমার দিদি সুতো বালিশ নিয়ে এসে রেডি, আমি এখন আইব্রো করব। আর আইব্রোটা আমি আমার দিদির কাছেই করি, অন্য কারোর কাছে আমি করি না। যখন দেখা হয় তখন করি, ঠিক আছে। তাও মানে আমার তো ভুরু খুব বেশি মোটা না, তাও আমি ওর কাছ দিয়েই করি। তো যখনই করি ওর কাছ দিয়ে, কারণ কি আমার অন্য কারোরটা ঠিক পোষায় না, তো ওই আমাকে করে দেয়। তো গেছিলাম তাই জন্য করে নিলাম একবারে। আর কি ব্যথা লাগে, এই দেখো হয়ে গেছে। আর কপালের মাঝখানটা আমার একটা ব্রণ উঠেছে। আর আমি যখন করছিলাম তখন উনি এসে বসেছিল করার জন্য। তো আমার দিদি মানে পার্লারের কাজও করে, তো তো ওনাকে তারপরেই করে দিল। আর এখানে সব বসে একটু গল্প টল্প হচ্ছে, আর আমি ততক্ষণে একটু ঘরটা ঘুরে দেখাই। আজকে খুব বেশি দেখানো যাবে না, তার কারণ রাত্রিবেলায় এসেছি, একদিন দিনে এসে দেখাবো। আর এটা হচ্ছে দিদিদের দোকান, দোকানটা একদম রাস্তার ওপরেই ওদের বাড়ি, তো তো বাড়িতেই দোকান আছে, জামা কাপড়ের দোকান আর কি। এই দেখো রাস্তা, মেন রোডের ওপরে বাড়ি। আর তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম দিদি বাড়ির থেকে, তারপরে বেরিয়ে একটুখানি মার্কেট দিয়ে আসছিলাম। তো ভাবলাম যে মেয়ের জন্য দুটো জামা প্যান্ট নিয়ে যাই, কারণ কারণটা তোমাদের পরের দিন বলবো। তো এই দোকান থেকে ওই প্যান্ট আর জামার যে সেটগুলো রয়েছে হট প্যান্ট টাইপের, তো ওইগুলো নিলাম। আর এই পিঙ্ক কালারের এইটা আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু এটার প্যান্টটায় রঙের দাগ লেগে রয়েছে, ওই জন্য নিইনি। তা ওই যে ওই লোকটার হাতে যে হোয়াইট কালারের ওইটা নিয়ে এসেছি। আর একটুখানি মার্কেটটা এদিক ওদিক ঘুরে দেখলাম, এখানে সব পুজোর কালেকশন উঠেছে। আর কালকে যেহেতু রবিবার ছিল, অনেক দোকান বসেছিল, অনেক দোকান অনেক দোকান, মানে অন্যদিন গেছিলাম সেদিনের আগে তোমাদের দেখিয়েছিলাম, তো সেদিনকারে এত দোকান ছিল না আর এত ভিড়ও ছিল না। কালকে রবিবারে দোকানও বেশি ছিল আর ভিড়ও অনেক ছিল। তো তারপরে যাই হোক, মেয়ের জন্য জামা কাপড় নেওয়া হয়ে গেছে। আর কি নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে আমি পরে দেখাচ্ছি। আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দেখো চারিদিকে দেখছি, মানে রাস্তা দিয়ে আস্তে আস্তে বেশ কয়েকটা দেখলাম এরকমভাবে সব লাইটিং করে, মানে স্টেজের মতো করেছে। তো তারপরে লাইটিং করেছে আর রাস্তায় মানে এই যে এইগুলো আর কি লাইট ফাইট লাগিয়েছে, তারপরে বক্স বাজছে, এই কি সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে, মানে জায়গায় জায়গায় করেছে। তার কারণ একটাই যে শ্রাবণ মাস আর সোমবার, মানে কালকেই সোমবার পড়বে, তার জন্য সবাই যাবে আর ওখানে সব অনেকে রেস্ট নেয় এ করে, যার জন্য ওই ক্যাম্পগুলো ছোটো ছোটো ক্যাম্পগুলো বানানো হয়েছে। তো এরা সব রেডি তারকেশ্বর যাওয়ার জন্য। আর আমরাও একবার পায়ে হেঁটে গিয়েছিলাম, খুবই কষ্ট হয়েছিল, কিন্তু একটা ঝোঁকে পড়ে চলে গিয়েছিলাম। তো আর হয়তো পায়ে হেঁটে যেতে পারবো না, তবে ইচ্ছা আছে সামনের বছর আবার যাওয়ার, আর সেটা গেলে ট্রেনেই যাব। তো তোমাদের দেখাবো। আর তোমরা কারা কারা গেছো শ্রাবণ মাসে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে, প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর এসে ড্রেস চেঞ্জ করে হাত পা চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের খাওয়াও করে নিয়েছি। তো দেখো কি কি আনলাম তোমাদের দেখাই, সেটা মেয়ের জন্য এই যে এটা নিয়েছি, হচ্ছে মানে আজকে মেয়েরটা নিয়েছি, আমার দুটো নিয়েছি। এই গেঞ্জিটা পিছনটার এই 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 ইয়েটা খুব ভালো লাগলো, এইটা স্যান্ডো কিন্তু পিছনের কাটিংটা খুব সুন্দর। আর এর সঙ্গে আছে এই একটা প্যান্ট, হট প্যান্ট, একটু মানে পরানোর পরে দেখলাম একদম পুরো ফিটিংস হচ্ছে, মানে একটু ঢিলা নেই পুরো ফিটিংস, একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক ওখানে অতটা বুঝতে পারিনি, এটার সঙ্গে এটা এনে ফেলেছি, এখন পরিয়ে নেব। এটা পরে সবসময় পড়তে চলে যাবে পরে। আর এই একটা সেট আনা হয়েছে, এটা হচ্ছে প্যান্টটা,
আর এই একটা, এর সঙ্গে গেঞ্জি, এটা প্যান্ট আর গেঞ্জির সেট। কি সুন্দর লাগছে না কালারটা, দারুন! আমার এটা দেখে খুব পছন্দ হয়েছিল, আমি এটা নিয়েছি। আর এই যে প্যান্ট আর এটা গেঞ্জিটা খুব সুন্দর লাগছে, দেখো। আচ্ছা, ওই দুটো নিয়েছি ওই মার্কেটের থেকে, আর এই একটা আমার জন্য নিয়েছি, এটা গেঞ্জিটা। এটা কিন্তু আমার দিদির কাছ থেকে নিয়েছি, দিদির দোকানের থেকে এটা নিয়েছি, আমার পছন্দ হয়েছে এটা। কাপড়টাও খুব ভালো, তো এটা দিদির কাছ থেকে আমি নিয়েছি। আর এটাও মেয়ের, এটাও মেয়ের, এটা একটু বড় আছে, এটাও মেয়ের জন্য নিয়েছি, এটাও আমার দিদির কাছ থেকে নিয়েছি। এই দেখো, জিন্স দিয়ে পরতে পারবে ওই জন্য নিলাম। এর আগে দুটো কিনেছিলাম, ওই দুটো একটুখানি কালারটা ফেড হয়ে গেছে, তো কোথাও গেলে ওটা আর পরাই না, ওটা এমনি এখন বাড়িতে পড়তে টড়তে যাই তখন পরিয়ে দিই। আর যেহেতু এক জায়গায় যাব আমরা, সেই জন্য এই কেনাকাটিগুলো হচ্ছে। আমার আগের দিন দুটো আমার বর এনে দিয়েছে, আর আজকে আমি নিয়েছি একটা, তিনটে হয়ে গেল, আর মেয়ের জন্য তিনটে। আর আমার বর কিছু নেয়নি, ও বলে ও আমার যা আছে ওতেই হয়ে যাবে, আমার অনেক আছে অনেক আছে, তো কিছু নেয়নি, যে গিয়ে না নিয়েছে না নিয়েছে, আমরা নিয়ে নিয়েছি। আর তো দেখো এগুলো সব কেন কিনেছি, কোথায় যাচ্ছি সেটাও তোমাদের আমি কালকে বলবো, আজকে আর বলছি না। তো কালকে এটা বলবো যে কোথায় যাচ্ছি, যার জন্য এত কেনাকাটি করছি, কালকে বলবো সেটা। তো আজকে যাই হোক, রাত হয়ে গেছে অনেকটাই, তো আমার মেয়ে কি জন্য আবার ফোন করছে, আমার মেয়ে শুতে চলে গেছে, মেয়ে আর বর দুজনেই চলে গেছে শুতে, আর আমি এখানে একটু কাজ করব দেখে আমি এখন যাইনি। তো ওরা দুজন গিয়ে মনে এতক্ষণ ঘুমিয়ে পড়েছে, তো আমিও আর রাত করব না, অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই থাক, আর টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কালকে। আর প্লিজ ভিডিওগুলোকে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব যারা করোনি প্লিজ একটু করে নিও, এইভাবে পাশে থেকো, তোমাদের সাপোর্ট চাই। তো চলো আজকের মতো গুড নাইট।